তো সকালবেলায় আমি অনেক 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 জামা কাপড় ঘেঁচেছি, তো সেগুলোই আমি ছাদে মেলতে এসেছি, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তুমি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটা আমি শুরু করছি। সকাল স্নান টান করা হয়ে গেছে একদমই, তো এবার আমি একটুখানি ব্রেকফাস্ট করে নেব। আমার ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্টে হচ্ছে ফ্রুটস খাই, তো তারপর ব্রেকফাস্ট করে এরপর আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমি করব ফেনা ভাত, হ্যাঁ, কারণ আজকে আমি একাই খাচ্ছি, যেহেতু মায়ের একাদশী তো মা খাবে না। এখানে আমি ভাত মানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু, মানে আমার ফেনা ভাত আমার সব থেকে ফেভারিট খাওয়া, আর মানে ভাতের কম থেকে মানে আলু বেশি হবে। আর এখানে দেখতেই পাচ্ছ হনুমানগুলো প্রচণ্ড জ্বালাচ্ছিল, তো যাই হোক, তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, তো এবার ঢাকা দিয়ে এবার একটা সিটি পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে আমি যেহেতু মাছ ভাজা দিয়ে খাবো, তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস কাতলা মাছ, আর নুন আর হলুদ মিক্স করে নিচ্ছি। তো এবার এটাকে খুব ভালো মতন করে মিক্স করার পর এরপর এটাকে আমি একটু ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে আসছে, এবার মাছগুলো আমি হেঁট করে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। আর মাছটাও দিয়ে ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটাও হচ্ছে, তো ভাতের সিটি দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এখানে আমার ফেনা ভাতও রেডি, দেখতেই পাচ্ছ, ঘি ছড়িয়ে দিয়েছি ওপরে। ও, এটা আমার যা ফেভারিট খাওয়া, কি বলবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, এবার ভাত ঠাত খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি খেয়ে নিয়েছি একটা ডাব, যেহেতু আমার পেটটা অত ভালো ছিল না, তো আমি এখানে ডাব খেয়ে নিয়েছি। ডাবের জলটাও ভীষণই মিষ্টি ছিল, আর এত রোদ ছিল আমি তাকাতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ডাবের জল ঠল খাওয়া হয়ে যাওয়ার পর, আর এই ব্লগটা খুবই ছোট একটা ব্লগ, বেশি একটা আহামরি খুব একটা বড় না, তো এরপর এই ডাবের শ্বাস খেতে যে আমার কী ভালো লাগে কি আর বলবো। আই হোপ কি এটা সবারই ভালো লাগে, যাদের ডাবের জলও খেতে ভালো লাগে না, বাট এই ডাবের শ্বাসটা খেতে একদমই ব্যাপক ব্যাপক। তো এবার ডাবের জল টল খাওয়া যাওয়ার পর এবার আমি ডাবের শ্বাসটা খাচ্ছি, ও পুরো অমৃত। তো এটাও পুরো খাওয়া দাওয়ার পর এরপরে আমি একটু রেস্ট করে নিয়েছি, তো এরপরে আমি বিকেলবেলা এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি যাবো হাঁটতে, তো হাঁটতে গেছি, তো সেটা আমি দেখাইনি, কারণ কি আমার ফোনে বেশি চার্জও ছিল না, তো সেই জন্য আমি আর ফোনটা নিয়ে যাইনি, তো ফোনটাকে চার্জে দিয়েই আমি হাঁটতে চলে গেছি। তো আবার হেঁটে মেটে এসে আসার পর এরপর আমার মানে ফোন নিয়ে যাইনি, কারণ কি ওই আমার ফোনে চার্জ ছিল না, দেখি তো বাড়িতেই আমি ফোনটা চার্জে দিয়ে তো গেছি, তো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো। তো এবার চলো, এবার সন্ধ্যাবেলা একটু কিছু খাই টুকটা, তো চলো কি খাই না খাই তোমাদের সাথে সেটা। এখানে নিয়ে নিচ্ছি আমি একটু দুধ, আর আমি আজকে হরলিক্স খাবো, আমার হরলিক্স খেতে ইচ্ছা হচ্ছে, তো এখানে আমি হরলিক্সটা দিয়ে দিই। মানে আমার ফার্স্টে কফি খেতে ইচ্ছা হচ্ছিলো, বাট কফি খেলে রাত্রেবেলা একদমই ঘুম আসে না, আমি হরলিক্সই খাচ্ছি। এখানে এই যে আমার হরলিক্স রেডি, এই যে আমার হরলিক্স রেডি, আর এখানে এই বিস্কুটগুলো আমার ভীষণই ফেভারিট, দেখতে পাচ্ছ, টোস্টের মতনই বাট অনেকটা বড়, আর খেতেও খুব টেস্টি। তো এখানে আমি নিয়ে বসে পড়েছি হরলিক্স আর বিস্কুট, আর বিস্কুটগুলো দেখতেই পাচ্ছ ভীষণই লম্বা লম্বা, টোস্ট বিস্কুট আমার ভীষণই ফেভারিট বিস্কুট। অ্যাকচুয়ালি আজকে আমার দিনটা মানে সারাদিন আমার ফেভারিট খাওয়াগুলোই আমি খেয়েই যাচ্ছি। তো এখানে খাওয়া দাওয়ার পর এবার যেহেতু দুপুরবেলা সেরকম আমি কিছুই রান্না করিনি, তো এবার বাবার জন্য রাত্রেবেলা এখানে আমি মাছ রান্না করছিলাম, তো এবার মাছ আমি রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে, তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে মাছটা, তো এখানে মশলা কষানোর পর আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তো এবার খুব ভালো মতন করে নাড়াচাড়া করে এবার নুন চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার জলটা দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে ফুটিয়ে এবার মাছটা, ভাজা মাছটা আমি দিয়ে দিলাম। তো এবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম, আর লাস্টে আমি গরম মশলা ছিটিয়ে দিলাম, তো এখানে আমার মাছ রান্না রেডি। তো এবার রাতের খাওয়া দাওয়া আমার কমপ্লিট, তো খুবই সিম্পল একটি ভিডিও আর খুবই শর্ট ভিডিও। তো এবার আমার এখানে স্কিন কেয়ারও করা হয়ে গেছে, তো আই হোপ কি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।